মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখান থেকে সহকর্মী বিপ্লব তালুকদার যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বিপ্লব, উচ্ছেদ নিয়ে মিরপুরের সবশেষ অবস্থা আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। জি ধন্যবাদ। পূর্ব নির্ধারিত সিদ্ধান্তে আজকে এই মিরপুর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের এভিনিউর বিভিন্ন এভিনিউর মধ্যে যে অবৈধ স্থাপনা রয়েছে সিটি কর্পোরেশনের, যেগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের অংশ হিসেবে সকাল 10টা থেকে বিহারি পট্টি, যেটাকে আমরা বলি মিরপুর রোড নাম্বার 4 ব্লক এতে যে আশেপাশে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ কার্যক্রমের জন্য সিটি কর্পোরেশনের থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সহ তারা কিন্তু ঘটনাস্থলে কিন্তু আসে। আসার পরবর্তীতে কিন্তু স্থানীয় যারা, এখানে আপনি জানেন যে মিরপুরের যে একটি বিহারি এলাকা এবং সেই এলাকার যারা এখানে যে বসবাসরত যারা রয়েছে তারা আসলে তাদের বাধার মুখে পড়ে। এবং আপনি দেখছেন যে এখানে কিন্তু এই স্থানীয় যারা সাধারণ মানুষ রয়েছে, পাশাপাশি প্রশাসন থেকে শুরু করে যারা রাজনৈতিক কর্মী রয়েছে সবাই কিন্তু উপস্থিত হয়েছে। একই সাথে কিন্তু এখানে কিন্তু সকাল থেকে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে কিন্তু আজকের এই উচ্ছেদ কার্যক্রম কিন্তু বাধার মুখে পড়ে। এবং এই এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন, তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু সার্বিক অবস্থা কিন্তু পর্যবেক্ষণ করছেন। এখানে কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং এই মেয়র এখানে সাথে রয়েছেন। আসলে মেয়রের কাছ থেকে আমরা একটু জানবো আজকের এই বাধার মুখে পড়ে তিনি যে কার্যক্রম সেই কার্যক্রমের বিষয়টি জানবো। আমরা একটু লাইভে রয়েছি মাননীয় মেয়র, একটু জানবো যে আপনি এখানে এসে বাধার মুখে পড়েছেন এ বিষয়ে যদি একটু বলতেন আপনি। এটি আমরা দেখেছেন যে আমাদের কালশী রোড বড় হচ্ছে এবং কালশীর প্যারাল রোডই কিন্তু এখানে আরেকটি রোড যেটা হতে যাচ্ছে এখানে এবং সেকশন 11 পল্লবীতে এখানে আমরা এটি অনেকদিন যাবৎ বেদখল হয়ে আছে রাস্তাটি এবং জনগণের সহায়তায় স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ এবং তারা সকল অঙ্গ সংগঠন কিন্তু তাদের দাবি হচ্ছে রাস্তাটাকে বড় করে দেওয়ার জন্য। এবং এই রাস্তাটা এত ন্যারো যে আমরা এটি জনগণের জন্য কিন্তু একটা অসুবিধা হচ্ছে। তা আমরা চেষ্টা করছি, আমি নিজে এখানে আছি, এখানে এভিকশন করার জন্য আমরা সকলের সহযোগিতা চাই আমরা। ধন্যবাদ। আসলে শুনলাম যে এখানে এখানে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে আসলে রাস্তাটি বড় করার জন্য এবং রাস্তাটি যে অবৈধ দখল রয়েছে সেই দখল উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য কিন্তু সকাল থেকে কিন্তু বারবার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হচ্ছে এবং বারবার বাধার মুখে পড়ছে। তারপর কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো মূল্যে তারা এই মিরপুর এলাকার যে এভিনিউ যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো তারা বড় করবে এবং সেই তাদের কার্যক্রম চলমান থাকবে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ, পরবর্তীতে আমি আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। হ্যাঁ, তো আপনি তো এখানে এই দেখছেন এর মধ্যে কিন্তু উচ্ছেদ কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে। কিন্তু আগেই বলছিলাম যে সকাল থেকে কিন্তু বারবার কিন্তু বাধার মুখে পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যারা এই বিভিন্ন ভাঙার কাজে সংশ্লিষ্ট যারা রয়েছে এবং দেখছেন বাড়ির যন্ত্রপাতি নিয়ে কিন্তু সকাল থেকে কিন্তু সিটি কর্পোরেশনের থেকে শুরু করে কিন্তু স্থানীয় প্রশাসন তাদের যে সহযোগিতা করছিল সেই সহযোগিতার এক পর্যায়ে কিন্তু এসে কিন্তু এখানে যারা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে বিশেষ করে এখানে যে বিহারি এলাকা রয়েছে সেই বিহারির এলাকা যারা বসবাস যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু একটি বাধা দিয়েছিল যাতে করে তারা এই আজকের এই উচ্ছেদ কার্যক্রম বন্ধ করা যায়। কিন্তু সবশেষ কিন্তু মেয়র এবং স্থানীয় প্রশাসন সহ স্থানীয় যারা রাজনৈতিক নেতা রয়েছে তাদের চেষ্টায় কিন্তু অবশেষে কিন্তু এই উচ্ছেদ কার্যক্রম কিন্তু এর মধ্যে শুরু হয়েছে। তারপরও কিন্তু আশেপাশের বিভিন্ন অলিগলি থেকে কিন্তু আমরা কিছুক্ষণ পরপর কিন্তু ইট পার্কেল ছোড়ার ঘটনা কিন্তু ঘটছে এবং কিছুক্ষণ পর পরে কিন্তু এই পুলিশে স্থানীয় যারা প্রশাসন রয়েছে প্রশাসনের পাশাপাশি কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে আসলে যারা এই উচ্ছেদ কার্যক্রমের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে সেই বিহারিরা কিন্তু তারা কিন্তু বারবার কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পার্কেল ছুটছে। এবং আমি কিন্তু এই উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি কিন্তু আরেকটি চিত্র আমি দেখাতে চাই। আপনি যদি দেখেন যে রাস্তায় প্রচুর পরিমাণে কিন্তু ইট পার্কেল কিন্তু করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু আপনি দেখছেন যে সিটি কর্পোরেশনের যে বুলডোজার
সেই বুলডোজার দিয়ে কিন্তু এখানে যে অবৈধ দোকানপাটগুলো রয়েছে সেকশন এগারো ব্লকে রোড চার চার নম্বর রোডে যে অবৈধ দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু এর মধ্যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং একই পাশে উভয় পাশেই কিন্তু সিটি কর্পোরেশনের কিন্তু যারা উচ্ছেদ কার্যক্রমের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে সবাই কিন্তু রয়েছেন এবং উভয় পাশেই কিন্তু তারা তাদের উচ্ছেদ কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে। পাশাপাশি কিন্তু এই মুহূর্তে কিন্তু এই উচ্ছেদ কার্যক্রমে ঢাকা ওয়াসা তিতাস এবং ডেস্কো কিন্তু তাদেরকে সহযোগিতা করছে। তারা কিন্তু এখানে আশেপাশে যেই সংযোগগুলো রয়েছে বিভিন্ন সংস্থার সে সংযোগগুলো বিচ্ছিন্ন করার কাজও কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এবং এর মধ্যে দেখছেন যে স্থানীয় যারা এখানকার বাসিন্দা রয়েছে তাদের মধ্যেও কিন্তু বেশ আগ্রহ রয়েছে। তারাও চায় আসলে যে এরকম একটি রাস্তা যে রাস্তাটি 60 ফিটের বেশি রাস্তাটি সরকারের যে যেই নকশা রয়েছে সেই নকশায় সেখানে কিন্তু রাস্তাটির অবস্থা তারা রাস্তাটি যাতে সম্প্রসারণ হয় রাস্তা যাতে বড় হয় সে ব্যাপারে কিন্তু সাধারণ যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদেরও কিন্তু যথেষ্ট কিন্তু বিপ্লব আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের চিত্র দেখাচ্ছিলেন আমাদের সহকর্মী বিপ্লব তালুকদার।